আজি আমি ইয়ার কারণে আজি মিডিয়াত আহিব লাগা হৈছে যে বিটিআরত অর্থাৎ বিটিসিত আজি বিজেপির যে এখন মিশ্রুল মিশাসনের বাবে যুর ঘটনা ঘটি আছে সেইটি খুব নিন্দনীয়। আমি ঘৃণা করো। আজি মই নিশ্চয় বয়সত আমার অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হিমন্ত বিশ্ব শর্মাকে মই হুরু হয় তেখেতক এডভাইস দিবলৈ তেখেতক বুঝাবলৈ আই এম নট রেডি, কিন্তু আজি তেখেতক মই কয়েকটা কথা দি বুঝাবলৈ মই চেষ্টা করিম। পোন প্রথমে সিএম ডাঙরিয়া এই বাকি অসমত যেনেবা আপার আসাম আছে, মিডল আসাম আছে, উজানি আসাম, লোয়ার আসাম, সেইবিলা গোটেই ঠাইত কনসেন্ট্রেট করলে ভাল। আমার বিটিআর তো এখন সিক্স শেডুল এটা রাজ্য হয়, অটোনোমাস সেলফ রুল বলে আমি গম পাও। তেখেত নিজের ঠাইত এড়ি পেলায় আমার বিটিআরত কিয় আগর আউল ঠাউল লাগিব দিছে? মিজোরাম বর্ডারের প্রবলেম চলি আছে, মেঘালয় বর্ডারের প্রবলেম চলি আছে, নাগাল্যান্ড বর্ডারের প্রবলেম চলি আছে, অরুণাচল বর্ডারের প্রবলেম চলি আছে। এই প্রবলেমবর এতিয়া যদি আপনার সময় আছে ইয়ার সলভ করব, মিটিং পাতি, মিটিং বহি এই বর্ডার ইস্যুটি আপনি সলভ করা, কিয় বারে বারে বিটিসিত আহি আমার আউল ঠাউল লাগি আছে? কথাটা এনেকা সেটি মোর খোয়া কথা বলে নহয়। যেটা নাকি এনএলএফবি সকলে সিজ ফায়ার করে আহিছে, ভারত সরকারের কথা পাতিলে আহিছে, একেখিনিয়ার কথা তেখেত কইছে যে আমি উগ্রপন্থী হবলে আকো ঘুরি যাওয়া নাছিল, কিন্তু অসম পুলিশে আমাক ফুটিয়ে দিছে, অসম পুলিশে আমাক ফুটিয়ে দিছে। কোনোবা আই সি, কোনোবা এস পিয়ে তেখেতক মানে মিসবিহেভর কারণে তেখেত জঙ্গল গুছি যাবলৈ তেখেত সক্ষম হয়েছে। এতিয়া হয়তো যদি লজিকটা আমি ধরু, ইউএলবি কোন হয়, ইউএলবি কোন হয়? আজি সন্দেহ থাকিছে আমার অসম প্রশাসনে ইউএলবি জন্ম দিছে নাকি? কারণ আগর লজিকটা যদি চাই তেনহলে আমার সন্দেহ আছে, সন্দেহ কিয় নহয়? এক নম্বরত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আজির মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বিরাট ডাঙর বড় জাতির বিরুদ্ধে ভুল করেছে, তেখেত হসাকে বড় জাতি ঘৃণা করে নাকি? তেখেত হসাকে বড় জাতি ঘৃণা করে নাকি? এক নম্বর ভুলটু একট বড় জাতির থার্ড একট শান্তি চুক্তি বলে আমি শুনেছি, শান্তি চুক্তি বলে সকলে বিশ্বাস করে, কিন্তু কত শান্তি চুক্তি হল? আজি রঞ্জন ডাঙরিয়া জেলত আছিল, তেখেত মেমোরেন্ডামত এই কিবা ড্রাফট একর্ডত কি আছে কি না আছে সেইটা সাবলৈ দিয়া নাই তেখেতক। যেতিয়া মই গুয়াহাটীত আছে বডোল্যান্ড গেস্ট হাউসত মই সাইকুং ডাঙরিয়াক সাউরেগ্রা ডাঙরিয়াক ফোন করেছিল যে আপনি রাজি আছে নাকি, আমি চাইছোয়ে ড্রাফট কি আছে একর্ডত, একই নাই, আপনি সাইন দিবা নালাগে। তেতিয়া কইছে মই একই পোয়া নাই, কিন্তু দাদা এটা কথা, আমি যদি সাইন নিদিয়াকেই থাকে তেনে হইলে বেলেগের লগত যদি সাইন করে আমি এড়ি যাও আর আমাক সব জেলত ফাঁসি দিব। সেইটোয়ে কথাটো কই কয় তেখেতক ভয় দেখুয়ায় তেখেতক জবরদস্তি জবরদস্তি, আর ওইটা মোর খোয়া কথা নয়, রঞ্জন ডাঙরিয়া নিজে কইছে মই আগতিয়াকে একর্ডর আগতিয়াকে একর্ডর কি আছে কি নাই এটা সাবলৈ পোৱা নাই। আর আজির দিনত আমার মন্ত্রী উর্খাও বুড়া ডাঙরিয়াও কইছে যে রঞ্জন এক কে সুকু মুজি বাই ক্লোজিং হিজ আই হি জাস্ট পুট দ্য সিগনেচার। সেইটো যদি আমি চাও বড় জাতির বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বড় ঠাট একরত করেছে, আর আজিও আরো একেবারে হারা হাড্ডি খাই পেলে বড় জাতি হেক করি বলে চেষ্টা করেছে। এনকাউন্টার মাস্টার আমি আজি ইজিপি সরকার যদি গিয়ে মনত আহে, আমি প্রফুল্ল কুমার মহন্তর কথাটা মনত আহে, আর প্রফুল্ল কুমার মহন্তর কথাটা যেটা আহে তেতিয়া গুপ্ত হত্যা কথাটা আমার মনত আহে। হিমন্ত ডাঙরিয়া আপুনি এজন ডক্টরেট ডিগ্রি হোল্ডার মানুষ, আমি এই কিবা মেডিকেল ডক্টরটো কোৱা নাই দেই, আপুনি এজন বিরাট জ্যেষ্ঠ মানুষ, বুঝিব পারা মানুষ, সদায় ধর্ম লগত লাগি থাকা মানুষ, আপুনি সদায় যজ্ঞ তৈজ্ঞ করা মানুষ, সেই এনকাউন্টার শব্দটো আপনার মুখত কিলি আহিছে? হাউ ডিড ইট কাম, হোয়াই ইজ এনকাউন্টার? কোনোবা দোষী মানুষ যদি পায়, কোনোবা সুর ডকাইত বিয়া মানুষ রেপিস কিবা কিবি যদি আমি পাও, আমার কোর্ট আছে, লোয়ার কোর্ট আছে, হায়ার কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সেইবিলাক বিচার করিবার কারণে তেখেতক আমি রাখিছি। আপনি কোন হয়? হু ইজ দিস মিস্টার এডিশনাল এসপি, হু ইজ দিস সুরজিৎ সিং প্রাণেশ্বর,